ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله وبالله والصلاة والسلام على رسول الله وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين. ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে একদিন ইভাই প্রশ্ন করেছেন যে কোন আলেমদেরকে ভাববো যে সেই আলেম সঠিক কথা বলছে, আলেমদেরকে কিভাবে চিনতে পারবো, আমরা তো সাধারণ মানুষ, বা সাধারণ মানুষ আমরা আমল কিভাবে করব। ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, আলহামদুলিল্লাহ। দেখুন, সাধারণ মানুষ হয়ে আমল কিভাবে করবেন, আপনি নিজের মাতৃভাষা জানেন, আর মাতৃভাষাতেই মানে ইসলামকে জানার বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কেননা আপনি যদি নিজের মাতৃভাষায় ইসলামকে নাই জানেন, তাহলে ইসলামকে নিজের জীবনে বাস্তবায়ন করবেনটা কিভাবে? কোরআন যদি তুতা পাখির মতো পড়েন, কোরআন যদি না বুঝেন, আল্লাহ কি বলেছেন যে আল্লাহ সৃষ্টি করেছেন তিনি গাইডবুক হিসেবে জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, জান্নাতে প্রবেশ করার জন্য সম্পূর্ণ জীবন ব্যবস্থা, জীবন সংবিধান, জীবন পথের দিক দিশারী হিসেবে মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন, সেটা যদি আপনি অর্থই না বুঝেন, তাহলে কিভাবে আপনি নিজের জীবনে বাস্তবায়ন করবেন, আমল করবেন? অতএব আপনার প্রথম কাজ হবে যে কোরআনের অর্থ শিখা, অর্থ বোঝা। আপনি পেপার পড়ছেন, খবরের কাগজ পড়ছেন, তার জন্য আপনি আধ ঘন্টা যদি ব্যয় করে থাকেন, তাহলে আপনি কোরআন কতটা পড়ছেন? বা আপনি টিভিতে মোবাইলে খবর দেখছেন, আপনি যে খবরের জন্য ফেসবুকে খবর দেখছেন, ফেসবুকে অকারণে আজে বাজে খবরের পিছনে সময় দিচ্ছেন, ফেসবুকে হোয়াটসঅ্যাপে সময় দিচ্ছেন, কিন্তু কোরআনের অর্থ বোঝার জন্য কতটা সময় ব্যয় করেছেন? এজন্য কাল কিয়ামতের দিবসে মহান আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে। শুধুমাত্র আমরা সাধারণ মানুষ হিসেবেই এই বাহানা করেই আল্লাহর কাছে পাওয়া যাবে না, যেহেতু এই ইসলামী শিক্ষা গ্রহণ করাটা হচ্ছে ফরজ, যা সহি সুন্না থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত আছে। এবং সেটা বুঝবেন কিভাবে, এর মূল দলিল হচ্ছে, আসল দলিল হচ্ছে সূরা বাকারা সূরা নম্বর 2 এবং আয়াত নম্বর 111। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সারা বিশ্বের মানুষদের বলে দিন, সারা পৃথিবীর মানুষদেরকে, বিশেষ করে যারা ইহুদি ও খ্রিস্টানদেরকে, যারা বলে যে আমরাই জান্নাতে প্রবেশ করব, আমরাই স্বর্গে যাব, আমরা ব্যতিরিকে কেউই পরিত্রাণ পাবে না, জাহান্নাম থেকে কেউই জান্নাতে প্রবেশ করবে না, তো তাদেরকে বলে দিন, যারা নিজেদেরকে বলে আমরাই সঠিক পথের পথিক, তাদেরকে বলুন যে তোমরা দলিল নিয়ে এসো, প্রমাণ নিয়ে এসো, যদি তোমরা নিজের কথাই সত্য হও। তো এই আয়াত থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে আমরা যে কোনো বিষয়ে আমল করব দলিল দেখে, এবং তা যাচাই করব, যাচাই করে আমল করব। বিশেষ করে যে সমস্ত বিষয় কনফিউজ হবে সেগুলো অবশ্যই যাচাই করতে হবে, কেননা যাচাই করার কথা সূরা আল হুজুরাতের মধ্যে আছে। তো এ বিষয়ে যদি একটা উদাহরণ দিই সহজে বুঝতে পারবেন। উদাহরণটি হলো যে আপনি ভাবছেন আমি শিক্ষা অর্জন করলে যদি না মানি তাতেই তো বেশি গুণা, অতএব না শিখারই দরকার নেই। তো আপনাকে একটা সহজ উদাহরণ দিই, আপনি জ্ঞানী ব্যক্তি, উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন। আর সেটা হলো এই যে, ধরুন একজন গাড়ির ড্রাইভার, পাক্কা ড্রাইভার, তিনি গাড়ি চালাচ্ছেন, যেমন বাইক, মোটর সাইকেল, আর একজন তিনি গাড়ি চালাতে খুবই ইচ্ছুক, তার খুব শখ, কিন্তু সে প্রচুর ভীতুক, হ্যাঁ খুবই ভয় করে, অত্যন্ত ভয়। তো সে গাড়ি চালানো ধরে আবার ছেড়ে দেয়, আবার খুব শখ সেই জন্য বাইক চালাতে শুরু করে আবার ছেড়ে দেয়। এভাবে দেখা গেল সে 10 বছরে কটা মানে অ্যাক্সিডেন্ট করলো, বছরে একটা করেই ধরেন 10টা অ্যাক্সিডেন্ট করলো 10 বছরে। এবং যে ব্যক্তি পাক্কা ড্রাইভার, গাড়ি চালাতে জানে, সে বছরে 10 বছরে দেখা গেল 2টা অ্যাক্সিডেন্ট করলো। তো যে আপনার পাক্কা ড্রাইভার, তার ধরেন 50,000 টাকা জরিমানা, যেহেতু তার লাইসেন্স আছে পাক্কা ড্রাইভার, সে গাড়ি চালিয়ে ক্ষয়ক্ষতি করেছে, সে জেনে বুঝে মানে এ করছে বলে তার 50,000 টাকা জরিমানা। আর যে ব্যক্তি 10 বছরে 10টা অ্যাক্সিডেন্ট করেছে, তার হাফ জরিমানা ধরেন 25,000। তো এখন বলুন 10টা অ্যাক্সিডেন্টে যদি 25,000 টাকা করে জরিমানা হয়, আর 2টি অ্যাক্সিডেন্টে যদি 50,000 টাকা জরিমানা হয়, তাহলে আপনি যোগ করে দেখুন কোনটাতে জরিমানা বেশি লাগছে। অতএব আপনি না জেনে, আপনি শিখেননি,
আপনি ভাবছেন যে শিখলেই বেশি পাপ হবে, আপনি শিখেননি, না শিখার জন্য আপনার দ্বারা এমন কিছু ভুল হয়ে যাবে যেগুলো আপনি জানেনই না যে এগুলো ভুল, আপনি জানেনই না যে এগুলো পাপ। অতএব পাপের ক্ষেত্রে আপনার অ্যাক্সিডেন্ট খুব বেশি হবে, আর আপনার দ্বারা পাপ হওয়াটা মানে স্বাভাবিক, আপনি খুব বেশি বেশি পাপ করে বসবেন। তাই প্রিয় ভাই, অবশ্যই অবশ্যই ইসলামী শিক্ষা নিজের মাতৃভাষায় অবশ্যই শিখুন। সূরা ইব্রাহিম সূরা নম্বর 14 এবং আয়াত নম্বর 4-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিউবাইয়িনা লাহুম, আমি এই পৃথিবীতে যুগে যুগে যে সমস্ত নবী এবং রসুল প্রেরণ করেছি, পাঠিয়েছি, সমস্ত নবী এবং রসুলকে তার কওমের, তার জাতির, তার গোত্রের মানুষের ভাষাকে লক্ষ্য করে পাঠিয়েছি, তথা যেই ভাষার মানুষ সেই ভাষাতেই নবী পাঠিয়েছি, রসুল পাঠিয়েছি। কেন? আল্লাহ বলছেন, লিউবাইয়িনা লাহুম, যাতে করে তারা মহান আল্লাহর বার্তাকে, আল্লাহর মেসেজকে তারা সহজ সরলভাবে বুঝিয়ে দিতে পারে। আশা করি আপনি জ্ঞানী ব্যক্তি, আপনি আপনার প্রশ্নের উত্তরে সন্তুষ্ট হয়েছেন। জাযাকুমুল্লাহু খায়রা।